হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আমার চ্যানেলের প্রথম গিভওয়ে যে ভিডিও আমি করেছিলাম, সেই গিভওয়েতে তোমরা অনেকেই ভীষণ খুশি হয়েছ এবং তোমরা আমাকে মেসেজ করেছো যে তোমাদের প্রত্যেকের এই গিভওয়েতে ভীষণ উপকার হয়েছে। তো তার জন্য এটা জেনে আমারও ভালো লাগছে। তো সুতরাং তোমরা এভাবে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো। পরবর্তীতে আমি অনেক বইয়ের গিভওয়ে করতে চলেছি। তো আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, অর্থাৎ মন্তব্য ও সিদ্ধান্ত। এটা কিন্তু জিআই বা রিজনিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করব না, শুরু করে দেওয়া যাক স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনের অধ্যায়টি। তো তার আগে বন্ধুরা, তোমাদেরকে এই স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন বিষয়টাকে একবার বলে দিই। স্টেটমেন্ট মানে হচ্ছে মন্তব্য, অর্থাৎ যখন কোনো বক্তব্য বা বিবৃতি রাখা হয় তার পরিপ্রেক্ষিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেইগুলো কিন্তু স্টেটমেন্টের সঙ্গে সম্পর্কিত। স্টেটমেন্টের বাইরে কোনো সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হবে না, সেগুলো যতই সঠিক হোক বা নির্ভুল হোক বা যুক্তিসম্মত হোক, শুধুমাত্র স্টেটমেন্টে যেটুকু বলা হয়েছে এবং তার উপরে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এই দুটোর উপরে বিচার করেই কিন্তু উত্তরটা নির্ণয় করতে হবে। এখানে কিন্তু কোনো রকম বুদ্ধি খাটিয়ে বা বিচার বিবেচনা করে উত্তর করলে হবে না। এখানে উত্তর করতে আমাদের যেটার সাহায্য নিতে হবে সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, অর্থাৎ ছবি বা চিত্র একে কিন্তু এই কনক্লুশনগুলোকে বিচার করতে হবে, তাহলেই কিন্তু সঠিক উত্তরটি পাওয়া যাবে। অন্যথায় উত্তর কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো তাহলে চলো ধীরে ধীরে, যখন আমরা আস্তে আস্তে উদাহরণগুলো সলভ করব, বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, তোমরা এখন ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছ। এখানে স্টেটমেন্টসে বলা হয়েছে সমস্ত সবুজ হলো নীল, সমস্ত নীল হলো সাদা, এবং এর পরিপ্রেক্ষিতে যে কনক্লুশনগুলো দেওয়া আছে সেটা হচ্ছে কিছু নীল হলো সবুজ, কিছু সাদা হলো সবুজ, 3 নম্বর কিছু সবুজ সাদা নয়, এবং 4 নম্বর সমস্ত সাদা হলো নীল। তো এর থেকে 5টা অপশান দেওয়া আছে, এই 5টা অপশানের মধ্যে সঠিক অপশানটা আমাদের এখন বেছে নিতে হবে। তাহলে প্রশ্ন অনুসারে এখানে প্রশ্নে বলা হয়েছে সমস্ত সবুজ হলো নীল, তাহলে এখানে যে গ্রিন আছে এই সমস্তটা সবুজ হলো আবার নীল, অর্থাৎ ব্লু। তাহলে বন্ধুরা এখানে দেখো, এইগুলো কিন্তু একটা চিত্র আকারে আমরা এগুলোকে প্রকাশ করছি। এই অংশটা হচ্ছে গ্রিন এবং প্রশ্ন বলা হচ্ছে সমস্ত সবুজ হলো নীল, তাহলে এই সমস্ত সবুজটা কিন্তু আবার যদি নীল করি, অর্থাৎ এই সবুজটা কিন্তু এই নীলের মধ্যেই আছে। এই বাইরের রাউন্ড অংশটা হচ্ছে ব্লু, সমস্তটাই হচ্ছে ব্লু, এবং পরবর্তী কি বলা হয়েছে সমস্ত নীল হলো সাদা, তাহলে এই সমস্তটা নীলকে সাদা করতে গেলে সমস্তটাকে সাদার মধ্যে কিন্তু নিয়ে নিতে হবে। সাদাকে আমরা হোয়াইট অর্থাৎ ডাব্লু দিয়ে প্রকাশ করলাম। তাহলে এখানে যে স্টেটমেন্ট আমরা পেয়েছিলাম সেই মতো আমরা এটাকে বানিয়ে নিয়েছি। এবার যে কনক্লুশনগুলো দেওয়া আছে তার ভেতর কিছু নীল হলো সবুজ, এখানে দেখো কিছু নীল হলো সবুজ, অর্থাৎ এখানে দেখো এতটা নীলের মধ্যে কিছুটা কিন্তু সবুজ এখানে রয়েছে। প্রথম অনুযায়ী কিছুটা সাদা হলো সবুজ, আবার বলছে কিছুটা সাদা কি সবুজ, কিন্তু না, সাদার সঙ্গে কিন্তু এখানে সবুজের কোনো সম্পর্কই নেই, সাদার সঙ্গে ব্লুর সম্পর্ক আছে কিন্তু সাদার সঙ্গে গ্রিন বা সবুজের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ 2 নম্বরটা কিন্তু হবে না। 3 নম্বর কি বলছে, কিছু সবুজ সাদা নয়, সাদার সঙ্গে সবুজের কোনো সম্পর্কই যেহেতু নেই সেহেতু এই কনক্লুশন আমরা দেখব না। আবার চতুর্থ কনক্লুশন অনুসারে সমস্ত সাদা হলো নীল, কিন্তু সমস্ত সাদা তো নীল নয়, এই সাদার মধ্যে এই অংশটাই কিন্তু ব্লু বা নীল, বাকি এই সমস্ত অংশগুলো কিন্তু সাদা, তাহলে এই চতুর্থ কনক্লুশন কিন্তু ঠিক নয়। তাহলে সঠিক কোনটা হলো, 1 নম্বর যেটা রয়েছে কিছু নীল হলো সবুজ, অর্থাৎ এই যে টোটালটা নীল জায়গাটা রয়েছে এর মধ্যে কিছুটা অংশ আছে সবুজ বা গ্রিন, তাহলে এই কনক্লুশনটাই কিন্তু আমরা নেব, অর্থাৎ এখানে সঠিক কনক্লুশন বা সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে 2 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ, আমরা এখন এই 2 নম্বর রিজনিংটি সমাধান করব। স্টেটমেন্টে বলা হয়েছে সমস্ত শিক্ষক হয় ছাত্রছাত্রী, অর্থাৎ
টিচার যত আছে এই সমস্ত টিচার কিন্তু হলো আবার স্টুডেন্ট। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে বলা হয়েছে সমস্ত শিক্ষক হয় ছাত্রছাত্রী, অর্থাৎ এখানে যত শিক্ষক আছেন টিচার আছেন প্রত্যেকেই কিন্তু স্টুডেন্ট। এবং পরবর্তী স্টেটমেন্টে বলা হয়েছে কিছু ছাত্রছাত্রী হয় মেয়ে। এবার এই যে স্টুডেন্ট বা ছাত্রছাত্রী যে রয়েছে এর থেকে আবার কিছু আছে যারা হলো গার্ল। এখন কনক্লুশনসগুলো যেগুলো দেওয়া রয়েছে, সমস্ত শিক্ষক হয় মেয়ে, অর্থাৎ এখানে যত টিচার আছে তারা প্রত্যেকেই হয় মেয়ে, কিন্তু সেটা হবে না। এখানে দেখো টিচার আর মেয়ের সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই, সুতরাং এই কনক্লুশন আমরা নেব না। দ্বিতীয় আছে কিছু মেয়ে হয় শিক্ষক, এখানে আবার শিক্ষকের সঙ্গে মেয়ের সম্পর্ক বলা হয়েছে কিন্তু এখানে শিক্ষকের সঙ্গে কিন্তু মেয়ের কোনো সম্পর্ক নেই, তাহলে এই কনক্লুশনও কিন্তু আমরা নেব না। কিছু মেয়ে হয় ছাত্রছাত্রী, বাইরের এই অংশটা বাদে এই যে মাঝখানের কিছু অংশটা যেটা ঢুকে রয়েছে স্টুডেন্টের মধ্যে অর্থাৎ ছাত্রছাত্রীর মধ্যে, তাহলে এখানে বলা হয়েছে কিছু মেয়ে হয় ছাত্রছাত্রী, তাহলে এই কনক্লুশন কিন্তু মিলে যাচ্ছে। এই যে ছাত্রছাত্রীর কিছুটা অংশ কিন্তু স্টুডেন্টের মধ্যে ঢুকে রয়েছে মানে এই অংশটা কিন্তু ছাত্রছাত্রীও আছে আবার তার মধ্যে মেয়ে স্টুডেন্টও আছে, তাহলে এই কনক্লুশন কিন্তু মিলে গেল। এবং চতুর্থ কনক্লুশন একবার আমরা দেখে নেব, সেখানে বলা হয়েছে সমস্ত ছাত্রছাত্রী হয় শিক্ষক, কিন্তু এখানে কিন্তু তা বলা নেই। এই যে ফাঁকা অংশগুলো কিন্তু শুধু স্টুডেন্ট, এই স্টুডেন্টের মধ্যে কিছু আছে টিচার, কিন্তু সমস্ত ছাত্রছাত্রী কিন্তু টিচার নয়, সমস্ত স্টুডেন্টের মধ্যে কিছু মাত্র টিচার বা শিক্ষক। তাহলে তিন নম্বর কনক্লুশনের সঙ্গে মিলে যাচ্ছে, কিছু মেয়ে হয় ছাত্রছাত্রী, এটি হচ্ছে সঠিক উত্তর। এইভাবে ভেন ডায়াগ্রাম করে কিন্তু এই সম্পর্কগুলো নির্ণয় করলে ভীষণ তাড়াতাড়ি এবং খুব সহজে তোমরা এগুলো সলভ করতে পারবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে তিন নম্বর প্রশ্নটি বা তিন নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদের এই তিন নম্বর প্রশ্নের সমাধানটা করে দেখিয়ে দিচ্ছি। এই ক্লাসগুলো যদি উপকারে লাগে এবং ভালো লাগে এবং তোমরা যদি ক্লাসগুলো সহজভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু ভিডিওটিকে এখনই লাইক করো এবং কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে, আমি পুনরায় পরবর্তী ভিডিওতে আবার সেগুলোকে সলভ করে বুঝিয়ে দেবো। তো এখানে যেটা বলা হয়েছে কিছু টাইপিস্ট হয় স্টেনোগ্রাফার, অর্থাৎ কিছু টাইপিস্ট যারা আছে এই টাইপিস্টের কিছু আবার আছে স্টেনোগ্রাফার। তারপরে বলা হয়েছে কিছু স্টেনোগ্রাফার হয় বালক, আবার এই স্টেনোগ্রাফারের কিছুটা হলো বয়েজ বা বালক। তো তাহলে বন্ধুরা এখানে দেখো একটা ভেন ডায়াগ্রাম আমরা এভাবে আঁকতে পারি, মানে কিছু স্টেনোগ্রাফারের মধ্যে বালকের ভেন ডায়াগ্রাম আঁকার সময় সেটা কিন্তু টাইপিস্টের মধ্যে ঢুকতেও পারে, অর্থাৎ সেক্ষেত্রে ডায়াগ্রামটা এমন হবে, এখানে এই যে টাইপিস্ট রয়েছে TY, তার সঙ্গে এখানে যে স্টেনোগ্রাফার রয়েছে এবং এই স্টেনোগ্রাফারের মধ্যে যে বালক আমরা অ্যাড করব সেটা কিন্তু এই যে বয়েস দিয়ে আমরা বালক অ্যাড করলাম সেটা কিন্তু কিছুটা এই টাইপিস্টের মধ্যেও কিন্তু ঢুকে যেতে পারে এবং তার সাথে সাথে স্টেনোগ্রাফারের মধ্যেও থাকবে টাইপিস্টের মধ্যেও থাকবে। এখানে কিন্তু আলাদা করে কিন্তু সেভাবে বলা নেই যে বালকরা টাইপিস্ট হতে পারবে না। তো সুতরাং এবার এখানে দেখো যে কনক্লুশনগুলো দেওয়া রয়েছে সমস্ত বালক হয় স্টেনোগ্রাফার সেটা হবে না, কারণ কিছুটা অংশই মাত্র এখানে কিন্তু স্টেনোগ্রাফারের মধ্যে ঢুকে রয়েছে, এখানেও বা এখানেও একই অবস্থা। তারপরে রয়েছে কি সমস্ত বালক হয় টাইপিস্ট সেটাও হবে না, কারণ যদি আমরা প্রথম ভেন ডায়াগ্রামে যাই তাহলে বালকের সঙ্গে টাইপিস্টের কোনো সম্পর্কই নেই, আর দ্বিতীয় ভেন ডায়াগ্রাম অনুসারে কিছুটা গিয়েছে কিন্তু সম্পূর্ণটা নয়, অর্থাৎ এক্ষেত্রে দুই নম্বর কনক্লুশনও সঠিক হচ্ছে না। তিন নম্বরে আমরা দেখব কিছু টাইপিস্ট হয় বালক, তাহলে দ্বিতীয় চিত্র অনুযায়ী এই টাইপিস্টের কিছু অংশ বালকের মধ্যে ঢুকে রয়েছে মানে কিছু বালক টাইপিস্ট হতে পারে, অর্থাৎ তিন নম্বরটা কিন্তু ঠিক হতে পারে। আবার চার নম্বরে বলেছে কোনো টাইপিস্টই বালক নয়, এই কনক্লুশনস কিন্তু প্রথম চিত্রে আমরা পেয়ে যাচ্ছি। এখানে যে অপশানগুলো রয়েছে এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে পাঁচ নম্বর যে অপশানটা রয়েছে সেটাই কিন্তু সঠিক হতে পারে। তো এখানে পাঁচ নম্বর যে অপশান রয়েছে সেটাই সঠিক উত্তর, কারণ এখানে অপশান রয়েছে তিন অথবা চার সঠিক, অর্থাৎ কিছু টাইপিস্ট হয় বালক, অর্থাৎ এই চিত্র অনুযায়ী কিছু টাইপিস্ট বালক হতে পারে, অথবা চার নম্বর যেটা বলা হয়েছে চারটা সঠিক, কোনো টাইপিস্টই বালক নয়, যেটা প্রথম চিত্র অনুযায়ী কোনো টাইপিস্টই কিন্তু বালক নয়, কারণ বালকের সঙ্গে টাইপিস্টে এখানে কোনো মিল বা যোগ কিন্তু হয়নি। তো সঠিক উত্তরটি হবে অপশান 5। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ।
এবার তোমরা ডিসপ্লেতে 4 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ। এখানে স্টেটমেন্ট এবং কনক্লুশন দেওয়া রয়েছে। এই 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। এবং তোমরা যারা গিভঅ্যাওয়েতে চঞ্চল ঘোষের রিজনিং বইটা পেয়েছো তারা কিন্তু কখনোই সরাসরি উত্তর দেখে রিপ্লাই করে বা উত্তর করে পাঠাবে না। তোমরা নিজেদের চেষ্টায় রিজনিংটি সমাধান করে তার সঠিক উত্তর ভিডিও নিচে কমেন্ট করবে, এবং যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু সেটাও কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে এটাকে সলভ করে বুঝিয়ে তোমাদের দেখিয়ে দেবো। এবার তোমরা ডিসপ্লেতে 5 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদেরকে এই 5 নম্বর রিজনিংয়ের সমাধান করে দেখাচ্ছি। 5 নম্বর প্রশ্নের স্টেটমেন্টসে বলা হয়েছে কিছু ব্যাগ হয় পকেট, অর্থাৎ কিছু ব্যাগ আছে যেগুলো আবার হয় পকেট। এবং তারপরে বলা হয়েছে কোনো পকেটই হয় না ছোট থলি, অর্থাৎ ছোট থলি একটা অপশান আছে যেটা পকেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই ছোট থলির সঙ্গে পকেটের কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে প্রথম কনক্লুশনে বলা হয়েছে কোনো ব্যাগই হয় না ছোট থলি, তাহলে এই ব্যাগের সঙ্গে ছোট থলির সম্পর্ক নেই সেটাই বলা হচ্ছে। তো সেক্ষেত্রে এটা তাই আছে, তো এটা মিলে গেল। তো 1 নম্বর কনক্লুশনটা সঠিক আছে। এবার দেখে নেওয়া যাক 2 নম্বর কনক্লুশন। 2 নম্বর কনক্লুশনে বলা হয়েছে কিছু ব্যাগ হয় না ছোট থলি, তাহলে এখানে কিছু ব্যাগের কথা বলা হচ্ছে, কিন্তু আসলে এখানে তো কোনো ব্যাগই ছোট থলি হয় না, কিন্তু এখানে আসলে কোনো ব্যাগই তো ছোট থলি হয় না, তাহলে কিছুর প্রশ্ন আসছে না। তো এখানে 2 নম্বরটাকেও কিন্তু আমরা নিতে পারছি না। 3 নম্বর কী আছে, কিছু পকেট হয় ব্যাগ, তাহলে এই পকেটের কিছু অংশ হয় ব্যাগের মাঝখানে যেখানটা জয়েন্ট হয়েছে এটাই, এই অংশটা কিন্তু ব্যাগও আছে পকেটও আছে। তাহলে 3 নম্বর কনক্লুশন কিন্তু মিলে গেল যে কিছু পকেট হয় ব্যাগ, এই পকেটের কিছুটা হয় কিন্তু আবার ব্যাগ, কারণ এই পকেটের একটা অংশ কিন্তু ব্যাগের মধ্যে ঢুকে রয়েছে এই অংশটা। 4 নম্বর কী বলছে, কোনো পকেটই হয় না ব্যাগ। আবার 4 নম্বর বলা হচ্ছে কোনো পকেটই হয় না ব্যাগ, অর্থাৎ পকেটের কিন্তু কোনো অংশে ব্যাগ নেই, কিন্তু সেটা তো ভুল, কারণ পকেটের একটা অংশ ব্যাগ তো অলরেডি রয়েছে। তাহলে এখানে কিন্তু 2 আর 4 কিন্তু এক্ষেত্রে সঠিক নয়। তো সুতরাং এখানে সঠিক উত্তর বা সঠিক অপশান যেটা আমরা পাবো, 3 নম্বর দেখো বলা হয়েছে শুধু 1 এবং 3 সঠিক। তো সুতরাং এটাই ঠিক, 1 নম্বর এবং 3 নম্বর কনক্লুশন যেটা দেওয়া রয়েছে সেটাই কিন্তু সঠিক, সেটা আমরা আগেও এখানে দেখে নিয়েছি। তো তাহলে বন্ধুরা তোমরা আশা করি এটা বুঝতে পারলে। তো তাহলে বন্ধুরা এটা মনে রাখবে, স্টেটমেন্টের সঙ্গে কনক্লুশনে কিন্তু হুবহু মিল থাকা অবশ্যই প্রয়োজন। সামান্য কিছু শব্দের হেরফের হলে কিন্তু সেই পয়েন্ট বা সেই কনক্লুশন কিন্তু আমরা নিতে পারবো না। যেমন এখানে আরেকটু বুঝিয়ে দিই, এখানে যেটা বলা ছিল কোনো ব্যাগই হয় না ছোট থলি, এখানে কিন্তু কোনো ব্যাগের সঙ্গে ছোট থলির একটুও সম্পর্ক নেই বলেই কিন্তু 1 নম্বরটা সঠিক হয়েছে। কিন্তু ব্যাগের সঙ্গে ছোট থলির সম্পর্ক নেই সেটা আমরা আগেও পেলাম, কিন্তু এখানে এই যে কিছু ব্যাগ হয় না ছোট থলি বলে ব্যাগটাকে আবার অন্যভাবে মেলানোর চেষ্টা করা হচ্ছে এটা কিন্তু আমরা মোটেই নেব না। ব্যাগের সঙ্গে থলির কিন্তু কোনো সম্পর্কই নেই, এখানে কিছু কথা যখনই আসলো সুতরাং সাথে সাথে আমরা কিন্তু কনক্লুশন থেকে এই পয়েন্টটাকে বাদ দিয়ে দেবো। বন্ধুরা তোমরা কিন্তু এটা অবশ্যই মনে রাখবে, স্টেটমেন্ট যেটা থাকবে তার সঙ্গে কনক্লুশনের কিন্তু খুব জোরালো মিল থাকতে হবে। তো সেই পয়েন্টই কিন্তু আমরা শুধুমাত্র নিতে পারবো, সামান্য এদিক ওদিক হলে কিন্তু আমরা সেই পয়েন্ট নিতে পারবো না। তো তাহলে বন্ধুরা এবার তোমরা ডিসপ্লেতে 6 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ। এই 6 নম্বর প্রশ্নটিও তোমাদের হোমওয়ার্কে থাকছে, তোমরা এটার সঠিক উত্তরটা ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা এবার তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ 7 এবং 8 নম্বর প্রশ্ন দুটি। এই 7 এবং 8 নম্বর প্রশ্নটিও তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে, এই দুটোর সঠিক উত্তর তোমরা ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আমি তোমাদেরকে বেশি করে হোমওয়ার্ক দিচ্ছি, কারণ যত তোমরা প্র্যাকটিস করবে বা নিজে থেকে করবে তোমাদের কিন্তু ততটাই বুঝতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি শিখতেও সুবিধা হবে। এবং এই ক্লাসগুলো কেমন লাগছে সেগুলো তোমরা ভিডিও নিচেও কিন্তু অবশ্যই জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না, প্রচুর প্রচুর করে শেয়ার করবে ভিডিওগুলো, যাতে তারাও এই সমস্ত ক্লাসগুলো পেতে পারে। তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে ছিল এইটুকুই, এর পরবর্তীতে আমি আবারও কিছু স্টেটসম্যান এবং কনক্লুশনের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আসবো। তো সেই সকল ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।